এখন বাজে সকাল 7:30, সবাই আমাদের ঘুমের অবস্থা দেখো, কেউ ওঠেনি, সবগুলি ঘুমোচ্ছে, বাবু বাবি সবগুলি ঘুমোতে যেতে পারি ঘুমোচ্ছে, তাই বাবি বাবি ওঠ যা মুখে টাকা দিব, হাত নাচে না না না, বাবুর অবস্থাটা কি দেখি বাবু, হ্যাঁ বাবু বাবু বাবা তাকাচ্ছে, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো, উঠে পড় দেখ তোকে কিন্তু সবাই দেখছে, বদমাসি করে ঘুমোচ্ছিস, সবাই ভালো আছো আশা করি, আমরাও খুব ভালো আছি, বাচ্চা কাচ্চা সবাই ভালো আছে, দেখো সব খেলছে, আর আমাদের চা পর্বটা শেষ হবে, চা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আজকে একটা নতুন রেসিপি শেয়ার করব, সেটাই তোমাদের আজকে আমরা দেখাবো। আজকে ভীষণ ঠান্ডা পড়েছে, কনকন করছে একদম, বাতাস দিচ্ছে, আর আমাদের বাড়িটা পেছন সাইডে পুরো উত্তর দিকে আছে, এই জন্য ভীষণ বাতাস, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো তোমরা বাতাসটা কীরকম দিচ্ছে, দেখো বন্ধুরা ভীষণ হাওয়া দিচ্ছে, প্রচুর বাতাস দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, পাতাটাগুলো কীরকম নড়ছে দেখো, গাছের পাতাটাগুলো প্রচুর বাতাস, আমাদের এই পাশটা ভীষণ বাতাস দিচ্ছে, যা কি হলো ঘোড়াতে গিয়ে মাছির হাতে লেগে গেছে, জল নে জল নে, আজকে প্রচুর ঠান্ডা পড়েছে, জেঠিমা চা হয়ে গেছে, নিয়ে আসো নিয়ে আসো চা খাই একটু, সকাল সকাল চা একটু না হলে হবে না, সবাই নিয়ে আসছো কিরে, কোথায় সবাই, জেঠিমা মুড়ি ভেজে নিয়ে আসছে, মুড়িটা তুলে নিচ্ছি আমরা, মুড়ি না চালিয়ে তুললে বালিতে ভর্তি ভীষণ, এই জন্য মুড়িটাকে চেলে নিয়ে কিনে ভরে দেবো, মাছ নেবো আজকে দেখি, আমাদের পাড়ায় যে মাছ কাকু আসে মাছ দিতে আসছে, কি কি মাছ আছে দেখি নেবো ওর থেকে দু একটা, কি মাছ আছে, চিংড়ি আছে, কত করে গো, মিথ্যা কথা, আর কি আছে, পুঁটি, পুঁটি কত করে, পুঁটি 15 টাকা, 10 টাকা আছে, সব দেখেছো, চিংড়া আছে, রুই আছে, মৃগেল আছে, তেলাপিয়া আছে, চিংড়ি আছে, চিংড়ি খাবি, জেঠিমা একটু বড় দেখে নাও, ও দেখো ছোট কাকুর হাতে সব ছোট, ছোট কাল দুগুণই বলে তোমাকে দেখে দিলাম, আমি বাচ্চি বাচ্চি, হ্যাঁ বড় দেখে দাও, আমার ছোট গুলো চাই, তো বেশি ছোট না, এমনিতে কাটা পুটি মাছে 500 দাও, দাম 500 না, কাল তো হইছে 500 না বেশি, এটা ভাই ছোট গুলো বাচ্চা, হ্যাঁ ওই পেছন গুলো বাচ্চা, দেখো ভিতরে ভিতরে আছে দেখো, আমার ছোট গুলো কিউট লাগে, এই মাছগুলোর এই পাখনাগুলো ভীষণ শক্ত, আর এইখানটা দেখো বন্ধুরা, এইখানটা একটা মানে পুরো সূচালো ধারালো একদম ছুরির মতো, এটাকে এইভাবে ঘুরিয়ে যদি তোমরা এটা একটু কাটার পরে এটাকে এইভাবে ঘুরিয়ে ধরবে তাহলে এটা আর হাতে লাগবে না, এই
লেজের কাটা আর এই এর এই পাখনার কাটাটা মারাত্মক, একদম পুরো ছুরি, এক একটা ছুরি দেখো যেন এক একটা, একদম দেখো একদম যেন এক একটা ছুরি কেটে নিয়েছি এগুলো। ব্যস্ত আয়, ব্যস্ত মানুষ, গাড়ি ব্যস্ত মানুষ, ব্যস্ত এত ব্যস্ত, ওইখানেই খেলতে হবে। মাছের পেটে এখন ডিম হয়ে গেছে, তেলাপিয়া মাছের ডিম, সব মাছের ডিমই তো হবে। এই যে মাছের ডিম, বাচ্চাগুলো মজা, তেলটা তেল তো লাগবে। একটা নতুন রেসিপি দেখাবো বলেছিলাম, তার জন্য লাগবে আমাদের চিংড়ি মাছ, পরিমাণ মতো নুন, হলুদ আর একটা শুকনো লঙ্কা। এটা আমি মিক্সিতে বেটে নেব, তারপরে রেসিপিটা হবে। লঙ্কা গরম হয়ে গেছে, এবার আমরা একটু সামান্য পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দেবো। তারপরে আমরা আমচুর ভেজানো আমচুরটা ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, সেটা আবার ঢেলে দেবো। একটু হলুদ দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো। চিংড়ি মাছটা নুন দেওয়া আছে, এখানে কম করে নুন দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমরা চিংড়ি মাছটা বেটে নিয়েছি মিক্সি থেকে, এবার বের করে নেব। সর্ষে তেল দিয়ে মেখে নিতে হবে, নাহলে এটা আস্তে গন্ধ করবে। সর্ষে তেল দিয়ে এটাকে মেখে নিলে ভালো করে, তাহলে আস্তে গন্ধটা আর করবে না। টকটা ফুটে ফুটলে তখন এটা ছোট্ট ছোট্ট করে বড়ির মতো করে ফুটন্ত টকে দিতে হবে। রেডি আমাদের প্রন বল রেসিপি, যে ছোট ছোট বলের মতো হয়েছে আমচুর আর চিংড়ি মাছের টক। এভাবে করে খেলে টেস্টি আর খুব ভালো লাগবে। আজকে আমাদের মেনুতে আছে আলু ভাতে কাঁচা লঙ্কা, শাক ভাজা, মাছের ঝাল আর চিংড়ির বলের রেসিপি, টক, চিংড়ি বলের টক। বন্ধুরা, আমরা নতুন রেসিপি দেখাবো বলেছিলাম, সেটা দেখিয়ে দিয়েছি। আর আমরা সেটা হলো, সেটা করলাম কি, ওই যে দেখা চিংড়ি বল, চিংড়ি টক, চিংড়ির টক আর চিংড়ির বলের, চিংড়ি বলের টক। এটা নতুন ধরনের রেসিপি, তোমাদের তোমরা করে খাবে, ভালো লাগলে আমাদেরকে জানিও কেমন লাগলো তোমাদের। আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করো।